সভাপাতিল অমিত শাহের নিরাশ মতো ওরা ফিরে যাচ্ছেন বাড়ির দিকে। শনিবার ঠাকুরনগরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা করার কথা থাকলেও শুক্রবার রাতে সেই সভা বাতিল করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ঠাকুর বাড়িতে আসা মতুয়ারা এই খবর পেয়ে যথেষ্ট ভেঙে পড়েছেন। মতুয়া সংঘের বয়োজ্যেষ্ঠ সদস্য রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেই ফেললেন, সব দলই আমাদের নিয়ে খেলছে, অমিত শাহ আমাদের নাগরিকত্ব দিতে পারবেন না বলেই একটা অজুহাত দিয়ে এলেন না। হ্যাঁ, লালকেল্লা কাজ করে তা তো জানে, সামান্য বোম বাস্টের জন্য সে উনি আজকে আসলো না কেন? উনি ভয় পেয়ে আসেনি যে সে দিতে হবে নাগরিকত্ব দেওয়ার ভয়, তা তো আসেনি। আমাদের সমাজকে আমি কোনো পার্টি লেভেলে বলবো না কাউকে, সবাই সব মনোবাদী সম্প্রদায় সব পার্টি আমাদের নিয়ে খেলছে। আজ সারা ভারতে আমরা কোটি কোটি মতুয়ারা আছে, তাদের এক হতে হবে, সেই সময় এসেছে, এটা আমরা বলবো যে ভালোর জন্য হয়েছে। আজ আমাদের ডাকতে আজকে যে সভাটা বাতিল হলো, এটা কি মতুয়াদের অপমান করা হলো? অপমান মানে ঘোর অপমান। শান্তনু ঠাকুর মমতার সব আমার আপন লোক, আমাদের এক এক হতে হবে এখনে। শান্তনু বলে মমতা বলে মতুয়ার যারা আজ নেতৃত্বে ঠাকুরনগর বা বাংলাদেশ ওড়াকান্দি, এদের এখন এক হতে হবে যদি এই সমাজকে যদি দেখাতে চায়। সভাপতিলে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর বলেন, বিজেপির কিছু দেওয়ার নেই, তারা যে আইন এনেছে তাতে কেন্দ্র সরকার নাগরিকত্ব দিতে পারবে না, গোটা মতুয়া সমাজকে বিজেপি ভাঁওতা দিচ্ছে। সেটা টোটালটাই হচ্ছে মতদের অপমান করা। তার কারণ ইসরায়েলের ওখানে যেখানে বলছে যে ওখানে মানে বোমা পড়েছে ভালো কি মন্দ, ওখানে যে ইয়ে হয়েছে, তার কোথাও কোনো জায়গায় সেই জিনিসটা টিভিতে দেখাচ্ছে না যে কোন জায়গাটা পড়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখে বলছে যে এটা ইসরায়েলের ওখানে বোমা পড়েছে ভালো কি মন্দ, সেখানে দাঁড়িয়ে আজকে তোমার গতকালকে হয়েছে, আজকে কেন আসতে পারবে না? আজকে তো সকাল ওখান থেকে কত টাইম লাগে, 2 ঘন্টাও লাগে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মতদের এসে ডেকে এনে ওদের অপমান করা, তার কারণ যে নাগরিকত্ব দেবে বলে এখানে বলেছিল যে ঘোষণা করবে যে তাদের দেবে, দেওয়ার কিছু নেই, সে বিল ওরা কিছু কোনো কিছু দিতে পারবে না বলে তারা আজকে আসেনি। ঠাকুর বাড়িতে এসেও অনেকেই ফিরে যাচ্ছে তাদের বাড়িতে। তাদের দাবি, অমিত শাহের নাগরিকত্ব নিয়ে বক্তব্য শোনার জন্যই তারা এখানে এসেছিলেন, সভা বাতিল হওয়ায় যথেষ্ট নিরাশ হয়েছেন তারা। তবে পরবর্তীকালে অমিত শাহ যখন আবার আসবেন তখন তারা আসবেন। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।